সংখ্যালঘু যুব ফেডারেশনের নিজস্ব জায়গার উপরে যে অফিস দেগঙ্গা পাইকারি সবজি বাজারে, সেই অফিসের সামনেটা সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হচ্ছিল। আমি কলকাতায় যাওয়ার পথে কেবলমাত্র জানতে চেয়েছিলাম যে কী কারণে এখানে খুঁটিপুঁতে ঘেরা হচ্ছে। তারা কোনো রকম প্রশ্নের উত্তর না দিয়ে একেবারে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতারা যে স্টাইলে মুসলমানদের আক্রমণ করে, সেই ধরনের আক্রমণাত্মক বাক্য বিনিময় শুরু করে দিলেন। আমি গোড়া থেকেই শেষ পর্যন্ত সংযত থেকেছি এবং বারবার জানতে চেয়েছি যে তারা কী জন্যে বাঁশ মারছেন। পরে তারা এই বিষয়টাই সম্পূর্ণভাবে উপেক্ষা করলেন এবং বললেন যে আমাদের অফিসটাই নাকি অবৈধভাবে। আমি তাদেরকে জানালাম যে অফিসের কাগজপত্র ইতিমধ্যে বিডিও দেগঙ্গা এবং এসডিও বারাসাত তারা যাচাই করেছেন, দেখেছেন, এটা আমাদের রেকর্ডেড সম্পত্তি সংখ্যালঘু যুব ফেডারেশনের। তারপরেও তারা ঔদ্ধত্য দেখিয়ে আমার সহকর্মী ভাই আমার সামনে আব্দুর রফিককে তারা মারধর করলো, তার জামা ছিঁড়ে দিল এবং তারপরে তাকে বাঁচাতে গিয়ে, রক্ষা করতে গিয়ে আমাকেও তারা শারীরিকভাবে হেনস্থা করলো, মানসিকভাবে হেনস্থা করলো। এবং আমাদের দুজনের উপস্থিতিতে আমাদের সংগঠনের ঈদ মোবারক নামে তৈরি করা গেটটিও তারা ভেঙে দিল। আমি এরপরে আর কথা না বাড়িয়ে আইনের আশ্রয় নেব বলে দেগঙ্গা থানায় গেলাম, এফআইআর করলাম, কিন্তু দুর্ভাগ্য যে পুলিশ কোনোভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, উল্টে অপরাধীদের প্রচ্ছন্ন মদত দিয়ে আমাদের জায়গাতেই তারা প্যান্ডেল করার জন্যে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। পুলিশের এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয়, বিশেষ করে দেগঙ্গার যিনি আইসি তার ভূমিকাটা অত্যন্ত নিন্দনীয়। তিনি গোটা পুলিশ মহল এবং প্রশাসন মহলকে মিসগাইড করছেন, আমরা তার নিন্দা করছি। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সর্বোচ্চ পুলিশ আধিকারিকদেরকে অনুরোধ করব, পুলিশ প্রধানকে, যে তারা যেন আইসির কথায় মিসগাইড হয়ে গোটা ঘটনাকে তুচ্ছ করে না দেখেন, যাতে হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠান আছে, তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে। আমরা যদি দেখি যে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না এবং আমাদের জায়গাকে আমাদের বিনা অনুমতিতে ব্যবহার করা হচ্ছে, তাহলে এই জন্মাষ্টমীর পরে আমরা কিন্তু পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। তিনি এসেছেন, এতে আমরা আনন্দিত। আজকে তারও মনে হয়েছে যে পশ্চিমবাংলায় মুসলমানরা সত্যিই অত্যন্ত খারাপ অবস্থার দিকে এগোচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, মুসলমানদের ধর্মীয় অধিকার, মুসলমানদের স্বাধীনতা, এগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। তিনিও যে অনুভব করেছেন এতে আমি খুশি। রফিক ভাই বললেন যে এখন এফআইআর এর নাম্বারটুকু দেয়নি, থানা থেকে আমাকে জানিয়েছেন যে তারা এফআইআর করেছেন এবং একটা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছেন, কিন্তু এখনও আমাদেরকে সেটা দেননি। তবে থানা পুলিশ সূত্রে পুলিশ থেকে আমাকে জানানো হয়েছে যে তারা এফআইআর নিয়ে তার আইনানুগ ব্যবস্থা শুরু করেছেন। এখন আমাদেরকে কপি আসেনি এবং এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল ঘটনা বলতে, আমি দেগঙ্গাতেই ছিলাম, আমাদের দেগঙ্গা বাজারে যে একটা দরগা আছে, আমি দরগায় আব্বাস ভাইয়ের বাড়িতে ছিলাম। তো সকাল 12টা নাগাদ, 12:30 নাগাদ কামরুজ্জামান সাহেবের রাজভবনে মিটিং ছিল, মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিল আমার অফিসের পাশ দিয়ে। আমাদের সংখ্যালঘু যে অফিসটা আছে ব্লক কার্যালয় দেগঙ্গা বাজারে, পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলো যে অফিসের যে ফ্রন্ট পজিশনটা, অফিসে ঢুকতে আমাদের গেটে, গেটটাকে পুরো বাস দিয়ে ব্লক করে দিয়েছে, বাস ফেলছে। তো উনি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে আমাকে ফোন করে যে রফিকুল তুমি কোথায় আছো, এখানে বাস পড়ছে, ব্যাপারটা কী? তো ব্যাপারটা কী, বাস পড়ছে কেন? তো আমি বললাম আমি তো আসলাম যখন তখন ফাঁকা ছিল, তো বিষয়টা আমি তো বাজারে আছি, বলছে আমিও এখানে দাঁড়িয়েছি, আসো। তো যথারীতি আমি আব্বাস ভাই ওখান থেকে চলে আসলাম, এসে ভাইজান কথা বললো যে বাস ফেলছে যে ভ্যানওয়ালা, তাকে তা বললো এখানে আমরা যে লোকনাথ বাবার যে জল নিয়ে যাই আমরা এখানে তার চটি করব। তো
চটি করবে তাহলে আমাদের বলতে হবে, যেহেতু আমাদের ফ্রন্ট পজিশন আমাদের তো বলতে হবে। তো আমাদের সঙ্গে কিছুই বলেনি, বলছেন আমরা এখানেই করবো। আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আলাদা, আমরা পরে বুঝতে পারলাম সেটা। তো বলতে বলতে কথা বলতে বলতে এর মধ্যে বেশ 30-35 জনা লোক মহিলা সব এখানে হাজির হয়ে গেল মুহূর্তের মধ্যে। হাজির হয়ে মানে তর্কতর্কি করতে লাগলো, কামরুজ্জামান ভাইকে ঠেলাঠেলি শুরু করে দিল, আঁচড়ানো খোঁচড়ানো থেকে শুরু করে আমি মানে ওনাকে একটা চরমভাবে একটা কিছু করার পরিকল্পনা ওদের ছিল। আমি তখন সেভ করার জন্য আমিও এগিয়ে যাই, আমাকে রীতিমতো জামার কলার ধরে 6-7 জনা একদম মধ্যম মধ্যম খেলাতে থাকে, জামা কাপড় পুরো ছিঁড়ে দেয়, ঠিক আছে। তো ওই জায়গাটা এমনই একটা পজিশন মানে মানে কঠোর মানে সহ্য করেছি, যদি আমরা প্রতিক্রিয়া দিতাম তাহলে ওখানে রক্তরক্তি হয়ে যেত, কারণ আমরা ওখানে সংখ্যায় ছিলাম কম, ওরা পরিকল্পিতভাবে এসেছিল। যার ফলে ওখান থেকে আমি তখন থানায় ফোন করলাম, মানুষবাবুকে ফোন করলাম, ফোন করে দেখি পুলিশের গাড়িও আসছে না, কোনো খবর নেই। দ্বিতীয়বার ফোন করলাম, বলছে হ্যাঁ আসছি আসছি। তারপরে যখন আসছে না দেখলাম, আমি তখন ভাইজানকে নিয়ে আমরা গুটি কয়েক মানুষ ছিলাম ওখান থেকে চলে গেলাম থানায়। থানায় গিয়ে দেখলাম আইসি সাহেব নেই, বললো এক্ষুনি ঢুকবে। আইসি সাহেব আসলো, কথা বললো, আমাদের লিখিত দিতে বললো, আমরা দিলাম। দেওয়ার পরে বললো আপনারা FIR নাম্বারটা পরে নেবেন। এখনও পর্যন্ত আমরা FIR নাম্বারটা পেলাম না, না কেউ অ্যারেস্টও হয়নি। প্রশাসনের ভূমিকা পুরো বিজেপির মদত চলছে ওখানে, বিজেপির ইন্ধনে এই কাজগুলো চলছে। বাংলাটাকে অশান্ত করতে চাইছে, দেঙ্গা থেকে আবার অশান্ত করতে চাইছে। আরএসএস বা বজরঙ্গ দলের যে ক্যাম্পগুলো চলছিল ওই ক্যাম্পে এই ঘটনার সঙ্গে কিছু মানুষ ছিল, ওই ক্যাম্পে তারা যাতাচ্ছিল, তাদের তারা থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এবং আমাদের যে ঈদ মোবারকের যে গেটটা ছিল মুহূর্তের মধ্যে ভেঙে চুড়ে আমাদের চোখের সামনে ওখান থেকে পুরো লোপাট করে দিল। দেখুন এটা চক্রান্ত হচ্ছে, আপনারা যেটা ভাবছেন যে বারবার বিজেপি বিজেপি কথা উঠে আসছে, না এখানে বিজেপির ইফেক্ট না, এখানে ব্যাপার হচ্ছে এখন তো সব নেতারা জার্সি বদলাচ্ছে, অতএব যে তৃণমূল সেই বিজেপি, অতএব এরা চক্রান্ত করে যারা আজকে তৃণমূলে ছিল তারা বিজেপিতে আসছে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে গোটা ভারতবর্ষ থেকে এবং পশ্চিমবাংলা থেকে তোমরা মুসলিম দলিত আদিবাসীদেরকে শেষ করে দাও, তাদেরকে শেষ করতে আমরা একটা হিন্দু রাষ্ট্র বা একটা ভালো কিছু বানাবো, নিজেদের চিন্তাভাবনা নিয়ে চলবো। অতএব এখানে বিজেপি তৃণমূল এখানে ফ্যাক্ট না, যারা করছে এরা হচ্ছে দুষ্টু মনোবৃত্তির মানুষ, এরা কোনো মানে এদের মধ্যে কোনো ধর্ম, এদের মধ্যে কোনো মানবিকতা কিছু নেই। অতএব যারা করছে প্রশাসন নিজের নিউট্রাল জায়গায় থেকে আইনি ব্যবস্থায় তাদেরকে যেন মানে কঠোর হাতে যেন শাস্তি দিতে পারে, তাহলে সমাজটা আবার শান্ত হবে, না হলে এরকম রক্তরক্তি বাংলায় ঝরতে শুরু হয়েছে। যদি প্রশাসন দায়িত্ব না নেয় মানুষ তখন আইন হাতে তুলে নেবে।